সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12টা 45 মিনিট থেকে। আমাদের 11তম বর্ষ। খুব ছোট্ট একটা পুজো থেকে এগোতে 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 আজ আমরা এখানে এসে বসেছি। মানে এটা আমাদের বলতে পারেন সারা বছর আমরা কি থাকি এই পুজোটা দিনের জন্য। মানে এটা চন্দননগর নয়, কলকাতাতে জগদ্ধাত্রী পুজোর হয়তো সেইভাবে এতটা চল নেই, কিন্তু আমাদের কাছে এটাই ধরে এটাই ধরে আনুষ্ঠানিকভাবে আমরা অনেক কিছু পরিকল্পনা করলে বিভিন্ন সমস্যার কারণে সব কিছু করে উঠতে পারিনি, কিন্তু আগামী দিনে পরিকল্পনা আমাদের আছে, যেটা আশা করি আমরা একটা একটা করে কভার করতে পারব। আমার আলাদা করে কিছুই বলার নেই, সব থেকে আনন্দের দিন এটা আমার আমাদের যে 11 বছরের পর এইরকম একটা দিন আমরা পাবো, এটা আমরা কোনোদিন আশাই করতে পারিনি। তো আপনাদের এই পুরস্কার মানে আমাদের যে আগে আরও এগিয়ে যাওয়ার পথে এগিয়ে দিল, সেটা মানে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ। আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ, এবং আমরা আজকের দিনটাকে চিরস্মরণীয় করব।